আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে পঞ্চম দিন যাচ্ছি 700 প্যাকেট বিরিয়ানি পাক করে নিয়ে কুমিল্লায় বড়িচঙে ইনশাল্লাহ ওখানে বন্যার্ত মানুষদের মাঝে দিয়ে আমরা ফেরার চেষ্টা করব। আগামীকালকে আমরা মিথিলা গ্রুপের উদ্যোগে 1002 কন্টেনার মাল নিয়ে আমরা নোয়াখালীতে আসবো ইনশাল্লাহ। শুনতে পাচ্ছেন কেন একটু লিখবেন, আমরা এখন লাইভে আসছি যে জন্য, সেটা হলো যে আমরা সানারপাড় থেকে মেইন রোডে ওঠার পর থেকে মারাত্মক জ্যাম। এটা কোন পর্যন্ত আছে, মুরগাপাড়ের পরও আছে কিনা, আমরা এখন আসি মদনপুর ছেড়েছি, আর এটা মনে হয় সাইনবোর্ড ছাড়িয়ে গিয়েছে এদিকে, আর এদিকে মনে হয় আপনার মুরগাপুর ছাড়িয়ে গিয়েছে। তো যারা ত্রাণ নিয়ে আসতেছেন তাদের জন্য আমরা এই ভিডিওটা দিচ্ছি, মানে এই এটা দেওয়া যে আপনারা কিভাবে আসবেন। আসলে এই জ্যামটা তৈরি হয়েছে, একটা দুইটা গাড়ি নষ্ট হয় রাস্তায়, একটা কি বলে এটাকে হাইওয়ে ট্র্যাফিক না থাকার কারণে এই জ্যামটা মূলত হয়েছে। এই গাড়িগুলো সরাতে অনেক সময় নিয়েছে, গত রাত থেকে এই জ্যামটা হয়েছে, এখনো পর্যন্ত জ্যামটা ছুটে নাই। তো যারা এদিকে আসতেছেন তারা একটু দেখে শুনে আসলে আমার মনে হয়, যদি আমি বাহিরে একটু দেখাই, দেখেন আমাদের পাশে এই যে গাড়ি একদম সিরিয়াল বাই গাড়ি দাঁড়ানো। আমরা বের হয়েছি 9টায়, এখন 11:32 বাজে। আমরা মদনপুর থেকে এই মাত্র আমরা মানে সানারপাড় থেকে মদনপুর আমরা আসলাম, তো এত সময় আমরা ইসে কুমিল্লা চলে যাওয়ার কথা, আমরা কুমিল্লা যেতে পারি নাই। আমরা এখনো পর্যন্ত মুরগাপাড়েই যে আমাদের একটা ছাত্র আসসালামু আলাইকুম এরা যাচ্ছে, ওখানে সব আলেম ওলামা আছে। তো আমরা এখানে কিন্তু মানে যেভাবে জ্যামের যে অবস্থা, এখন একটু গাড়ি চলতেছে, এত সময় আমরা এক জায়গায় আমরা বসাছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন, যত ত্রাণবাহী গাড়ি আছে, যত ভাইরা বন্যার্ত মানুষদের জন্য খাবার নিয়ে যাচ্ছে, আল্লাহ সবাইকে সঠিক সময়ে সহি সালামতে যাওয়ার তৌফিক দান করুক। আর বন্যার্ত মানুষরা যারা ঘর হারিয়েছেন, আমি গহরডাঙ্গা মাদ্রাসার নেতৃত্বে আমরা যথেষ্ট ত্রাণ দিয়েছি, আমরা মিথিলা গ্রুপের নেতৃত্বে দিয়েছি, আর রায়হান মাদ্রাসার নেতৃত্বে আমাদের আর রায়হান পরিবার শুরু থেকেই আমরা ত্রাণ দিয়ে আসতেছি। আমরা তো আমাদের এই এখন মোটামুটি গাড়ি চলতেছে, যারা ত্রাণ নিয়ে আসবেন তাদের জন্য তথ্য হলো যে রাস্তার অবস্থাটা বুঝে তারপরে রওনা দিবেন। আর ফেনীর বিষয়ে একটা কথা বলে রাখি, সেটা হলো ফেনী এখন ট্রলার দিয়ে আর এখন আর ই দেওয়া যাচ্ছে না, ত্রাণ দেওয়া যাচ্ছে না, এখন রাস্তাগুলো অলরেডি শুকানোর পথে হালকা পানি আছে। সেক্ষেত্রে ছোট যে পিকআপগুলো আছে, ছোট পিকআপ দিয়ে ওই রাস্তাগুলো দিয়ে গ্রামে চলে যাওয়া যাচ্ছে। এখন ছাগলনাইয়া, পরশুমার, তারপরে সোনাগাজী, এই সব জায়গায় এই কি বলে এটাকে ট্র্যাক দিয়ে যে হাঁটে হেঁটে ঘরে ঘরে খাবার দেওয়া যাচ্ছে। আর এদিকে নোয়াখালীর যে অবস্থাটা, সেটা হলো নোয়াখালীতে এখন মেইন রোডে মাজা পর্যন্ত পানি আছে। তো নোয়াখালী রোডে যারা যাবেন তারা নৌকা ছাড়া বা ট্রলার ছাড়া কোনোভাবেই ত্রাণ দেওয়া সম্ভব না, এই বিষয়টা আপনাদের জেনে রাখতে হবে। আর ফেনীতে এখন পাক করা খাবার দেওয়া যেতে পারে। আর একটা বিষয় হলো যে ফেনীতে এখন নগদ টাকা, নগদ যে টাকাটা, নগদ টাকাটা এখন আমরা ত্রাণ হিসেবে আমরা দিতে পারি বন্যার্তদের জন্য, যারা নগদ টাকা দিলে এখন উপকার হবে। তো গাড়ি চলা শুরু হয়েছে, আমার সাথে সানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ আছে, ওরা পিছনে আছে, আজকে ওরা আমাদের সঙ্গে আমরা একসাথে ত্রাণ দিব। আমার সাথে রায়হান আছে, রায়হান কিছু কথা বলে আপনাদেরকে সাথে এই আজকের এই এটা শেষ করে দিবে। সম্মানিত ভাইরা, আসলে এতক্ষণ জ্যাম ছিল অনেকক্ষণ, তো যে গাড়িগুলো দেখলাম যে 80% বা 90% বলা যায় যে মানুষকে সহযোগিতার জন্য যাচ্ছে, আপনারা দোয়া করবেন আমরা যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। এবং আজকে লাইভটি খুব শর্ট, আপনাদেরকে জাস্ট শুধু দোয়া চাই, আপনারা শুধু একটু শর্ট লাইভ আসলাম যেন আপনাদেরকে আপডেট দিতে পারি, এবং গাড়ির যে অবস্থা সেক্ষেত্রে এখন জ্যামটা ছুটেছে, সবাই দোয়া করবেন, আমি দোয়া করি, সবাইকে আল্লাহ যেন সঠিকভাবে যাওয়ার তৌফিক দেন এবং মানুষদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ তৌফিক দেন, সবাই দোয়া করবেন।